সালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? স্বাগত জানাই আমার আজকের ব্লগে। লাউটারব্রুনেন 72 ওয়াটারফলস, এখানে অনেক সুন্দর একটা পিকচারেস্ক একটা শহর। পিছনে ঝর্ণা, চতুর্দিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে ভ্যালি, আর ভ্যালিতে আমি। বন্ধুরা খুব স্নিগ্ধ চার্ম একটা শহর লাউটারব্রুনেন, চতুর্দিকে পাহাড় ঘেরা, একদিকে গ্রিন্ডেল ওয়ার্ল্ড, আরেকদিকে মুরেন, টোটাল 72টা ওয়াটারফল, আর সাথে পাবেন এরকম চ্যালেট ফুল দিয়ে একদম সাজানো গোছানো, আর পিছনে ওয়ান্ডারফুল একটা ঝর্ণা। এই হচ্ছে পার্কিং, আমরা পার্কিং করেছি কিছুক্ষণ আগে। তো পার্কিং থেকে এখন স্টেশনটার দিকে যাচ্ছি। চলি, ওইখানে একটা সুপার মার্কেট আছে কুপ, ওইখান থেকে কিছু খাবার নিব। এখানে তো হালাল কোনো খাবার নাই, সো ওইখানে গিয়ে দেখবো স্যান্ডউইচ আছে কি না তাওনের। দেখেন কি সুন্দর একটা পানির স্রোত ধারা, ঝর্ণার মতো, কিন্তু ওরা এখানে ঢালাই করে একটা সুন্দর ইয়ে করে দিয়েছে যেন বাড়িঘর ভেঙে না যায় আশেপাশের। যেটা বলছিলাম, কুপ সুইজারল্যান্ডের একটা সুপার মার্কেট, চেইন সুপার মার্কেট, প্রত্যেকটা শহরেই মোটামুটি আছে। এইখানেও লাউটারব্রুনেন আমি ইন্টারনেটে সার্চ করে দেখলাম এখানেও আছে, সো ওটাতেই যাবো, যে দেখি কিছু খাবার পাওয়া যায় কি না, আর ইনশাআল্লাহ। এখানে এখানে পাহাড় আর মেঘের লুকোচুরি হচ্ছে উপরে, আর এটা নিচে ট্রেন স্টেশন। এখান থেকে আপনার উপরে ওঠা যায়। এই ট্রেন স্টেশন থেকে ইয়াংফ্রা ওঠা যায় উপরের দিকে, যেটাকে বলে টপ অফ ইউরোপ। খুব সুন্দর একটা জায়গা, তো ট্রাই করতে পারেন আসলে। অ্যারাউন্ড 135 or 140 ফ্রাঙ্ক, যদি আপনার ডে পাস থাকে 50% ডিসকাউন্ট পাবেন। এছাড়া যদি আপনার হাফ ইয়ার কার্ড থাকে ইত্যাদি আরও ডিসকাউন্ট কার্ড থাকে, ওগুলি আপনি ইউজ করলে তখন কিছুটা কমে যাবে। যদি আপনি ইনস্ট্যান্ট কাটেন তাহলে প্রায় 135 বা 146 সুইস ফ্রাঙ্ক টিকিট লাগবে। ও ক্যামেরা আসছে, জানি না, ওই পাহাড়ের ঢালে গরু ঘাস খাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আর উপরে হচ্ছে ওই পাশে গ্রিন্ডেল ওয়ার্ল্ড। এমনি একটা কূপ দেখেন, COOP, খুব ছোট একটা সুপার মার্কেট। লাউটারব্রুনেন একটা ছোট একটা শহরও বলা যায় না, একটা গ্রামের মতোই, টুরিস্ট নির্ভরশীল। তো দেখি কূপের ভিতরে গিয়ে কি পাওয়া যায় ইনশাআল্লাহ। বন্ধুরা, কূপ থেকে কিনলাম তন, একটা মাছের নাম, একটা স্যান্ডউইচ, অনেক সস্তা সুইস হিসাবে, অ্যাকচুয়ালি 265 সুইস ফ্রাঙ্ক, তো বাংলাদেশি টাকায় 220-230 বা 250 টাকা, তো সুইস হিসাবে অনেক সস্তা, সো ইউ ক্যান ট্রাই। আর এখান থেকে কেবল কার উঠা যায় মুরেন, যাওয়া যায় ব্যাগধান অ্যান্ড মুরেন। একটা ভিউ পয়েন্ট খুঁজছি এখানে, দেখি পাওয়া যায় কিটা। তো এখান থেকে খুব সুন্দর কিছু ছবি ওঠে, তো মনে হচ্ছে ভিউ পয়েন্টটা পেয়ে গিয়েছি। তো ওইখান থেকেই অনেক সুন্দর সুন্দর ছবি ওঠে। তো এখানে দুজনকে দেখা যাচ্ছে অলরেডি, এখানে থেকে তারা ছবি নিচ্ছে, মেবি এই জন্য আমি বলছি যে হয়তো পেয়ে গেছি ইনশাআল্লাহ। দেখি আমরা ওইখান থেকে একটা ছবি তুলতে পারি কিনা। সো ওরা এখান থেকে ফটো করতেছে, তো অ্যাকচুয়ালি সুন্দর জায়গা। এখন আপনার সামারের পর পরে অনেক গাছপালা এখানে,
তো উইন্টারে অথবা অটোমে আপনার খুব নাইস একটা ভিউ আছে এখান থেকে। তো এখান থেকে এই ছবিটা তুলতে হয়, তো ওরা সেট করছে, তো জানি না আমাকে কখন দাঁড়াইতে হবে। সো ইনশাআল্লাহ জানি না কীরকম দেখা যাচ্ছে, কোনো ভালো কিছু আসছে কি না, আল্লাহ আলেম। পাশে খুব সুন্দর একটা ট্রেন স্টেশন, ওই ট্রেন স্টেশন এখান থেকে আপনার উপরের দিকে আপনার ইয়ের দিকে যায় ইয়াংফ্রাও। এই হচ্ছে খুব সুন্দর এক জায়গা, প্রাণ জোড়ানো, চতুর্দিকে দেখেন কি সুন্দর ভিউ। পৃথিবী এত সুন্দর, তো জান্নাত কত সুন্দর হবে। ইগারলি ওয়েটিং ইনশাআল্লাহ, আল্লাহ যেন জান্নাতে আমাদের সবাইকে নিয়ে যেতে পারে। বন্ধুরা সবাই দিনের পথে থাকেন, পৃথিবীটা এত সুন্দর দেখে মন ভরে যায়, তো জান্নাত কত সুন্দর হবে। কান্ট ইমাজিন, ইভেন আই কান্ট ইমাজিন। তো দেখেন এই ভিউ পয়েন্ট পিছন থেকে কীরকম দেখাচ্ছে জানি না, কয়েকটা স্টিল ফটো নিয়েছি ইনশাআল্লাহ, হয়তো বা থাম্বনেইল অথবা এমনিতে শেয়ার করবো। যারা আমাকে ফেসবুকে দেখেন তারা হয়তো পাবেন, অন ইনস্টাগ্রামে। হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ। ওরা দুজন আমার কিছু ছবি নিয়ে দিয়েছে, ইনশাআল্লাহ সুন্দর হবে, ভালো ফটোগ্রাফার ওরা। পিছনে দেখেন ট্রেন, এই হচ্ছে লটারব্রুনেন। যাদের সুযোগ আছে, যারা সুইসে আসবেন, অবশ্যই লটারব্রুনেন আসেন, একসাথে আপনি ইন্টারলাকেন, গ্রিন্ডেলওয়াল্ড, লটারব্রুনেন এগুলি একসাথে দেখতে পারবেন। আর যদি উপরে চড়েন তাহলে তো ইয়াংফ্রাও, ওয়েঙ্গেন, মুরেন এগুলি সবই দেখতে পাবেন। দেখেন অনেকেই প্যারাগ্লাইডিং করছে একসাথে, 1, 2, 3, 4, 5 জন। ওইদিকেও আরও আছে, খুব ইচ্ছে আমার প্যারাগ্লাইডিং করা, বাট আই নেভার ডিড ইট। সো ইনশাআল্লাহ একবার করব। আমার ইচ্ছে করে আমি নিজে ট্রেন্ড হয়ে নিজে একা একা করা, মানে গাইডের সাথে করা, ওটাতে ওটাও এনজয় করা যায় অবশ্যই, সেফটি, ওরা ট্রেন্ড, বাট নিজে শিখে করতে পারলে আরও ভালো। যেহেতু আমি এই রিজিয়নে থাকি আমার অনেক সুযোগ আছে ঘুরি করার। তো বন্ধুরা এই হচ্ছে লটারব্রুনের পর্ব, এতটুকুই ইনশাআল্লাহ। এখান থেকে আরেক জায়গায় যাবো, এখনও শিওর না, তো যেখানেই যাবো ইনশাআল্লাহ সেখান থেকে আবার নতুন কোনো ব্লগে আসবো। সবাই ভালো থাকবেন, আমার পরবর্তী ব্লগটা অবশ্যই দেখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।